বিসমিল্লাহ রহমান রহিম। আমরা আজকে এই ভিডিওতে একটা ছোট্ট ছোট্ট না একটা মানে ভালো একটা উদাহরণ হিসেবে KCL এবং KVL প্রয়োগ করার একটা মানে ম্যাথ দেখবো। এই ম্যাথের শেষে আমরা আরেকটা ম্যাথ দেখবো, সেটা হচ্ছে বই থেকে। আমরা যে গতদিন হুইটস্টোন ব্রিজের ম্যাথ করছি, P/Q সমান R/S, ওই সূত্রটা দিয়ে একটা ম্যাথ আমরা একটু বুঝাই দেবো। তো প্রথমে এই ম্যাথটা একটু দেখো, এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে যে তোমার একটা লুপ আছে এখানে অনেকগুলা, এরকম সার্কিট তুমি আগে দেখছো। জাস্ট হচ্ছে আমরা KCL এবং KVL অ্যাপ্লাই করে এটা সলভ করা শিখতে হবে আমাদেরকে। আচ্ছা, গতকালকে আমি সলভ করার তোমাদেরকে অনেকগুলো কি বলবো যে সলভ করার জন্য যে যে জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে সেটা আমরা গত ক্লাসে বলে ফেলেছি। তো এখানে দেখতেছি যে আমার একটা একটা ভোল্টেজ সোর্স আছে এবং কিছু রেজিস্ট্যান্স আছে এখানে। এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, আবার এটাও একটা লুপ হিসেবে বিবেচনা করা যায়, অথবা এই যে DACFD এটা একটা লুপ বলা যায়। এখানে এভাবে অনেকগুলো লুপ বের করা যায়। তুমি KCL এবং KVL অ্যাপ্লাই করার জন্য তোমার শুধুমাত্র একটা বদ্ধ বর্তনী হলেই হচ্ছে। যেমন এটা একটা বদ্ধ বর্তনী ABD, আমি আমার নামকরণের সুবিধার্থে আমি এভাবে নামকরণ করেছি ABD, অথবা AC F' D, এটা F প্রাইম, এটা আমি দুইবার F নামকরণ করার কারণে একটা নাম F প্রাইম দিছি ভুলবশত। তাহলে এটা একটা বদ্ধ বর্তনী, অথবা এই যে পুরাটা এই এখান থেকে এটা FC F' E, এটা একটা বদ্ধ বর্তনী। তাহলে এটা আসলে তুমি তোমার মতো করে সলভ করতে পারো। আমাদেরকে এখানে I1 I2 I4 I3 এর ভ্যালুগুলো বের করতে হবে, এই কারেন্টগুলোর ভ্যালু আমাকে বের করতে হবে। তাহলে আমি প্রথমে একটু দেখো, এই যে কারেন্ট এখান থেকে জেনারেট হয়ে এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তিন ভাগে ভাগ হচ্ছে অ্যাকচুয়ালি, I1 কারেন্টটা, I2 I4 I3 অংশ ভাগ হচ্ছে। তাহলে আমি এখানে ইনগোয়িং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট যদি দেখি, তাহলে I1 ইকুয়াল টু কি হবে, ইনগোয়িং কারেন্ট I1 ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট I2 প্লাস I4 প্লাস I3, এগুলো সবগুলো এই পয়েন্ট থেকে বের হচ্ছে আমি বলতে পারি। তাহলে I1 ইকুয়াল টু I2 প্লাস I4 প্লাস I3, রাইট? ঠিক আছে, তাহলে এখানে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে প্রত্যেকটা লুপে আমরা একবার করে KVL অ্যাপ্লাই করে ফেলবো। আমরা এখন একবার KCL অ্যাপ্লাই করছি, যেটা দিয়ে আমরা একটা ইকুয়েশন পাচ্ছি যেটার নাম দিছি 1 নম্বর ইকুয়েশন। এখন আমাকে যদি বলা হয় যে KVL অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমি কি করব, প্রথমে দেখো এই লুপে আমি অ্যান্টি ক্লকওয়াইজ, সরি ক্লকওয়াইজ ঘুরতেছি। আমি ক্লকওয়াইজ ঘোরার কথা নিশ্চয়ই মনে আছে প্রিভিয়াস ভিডিওতে। এখানে ক্লকওয়াইজ যদি ঘুরি, দেখো এই যে তোমার এখানে তো 6 ভোল্ট আছে, এটা ইকুয়াল টু 6 লিখে ফেললাম। আচ্ছা, এইভাবে ঘুরতেছি, ঘুরতে গিয়ে দেখো I1টা আমার আমার ডিরেকশনে পড়ছে, তাহলে 100 I1, এবং এটাও কি আমার সেম ডিরেকশনে পড়ছে। ঘুরতে গিয়ে আমি একটা ধরা, এটা একটা অফিস, অফিস ঘুরতেছি, এই টেবিলটা ঘুরতে গিয়ে আমি আমার যা যা পাচ্ছি সেটা আর কি। তো এখানে 100 I1, এটাও ওই ডিরেকশনে দিকে আছে, প্লাস 50 I2, তার মানে কি, এই যে 50 I2 ইকুয়াল টু 6, এটা আশা করি বোঝা যাচ্ছে। এরপর এই লুপটাতে যদি আমি আবারও সেম ভাবে ক্লকওয়াইজ ঘুরি, তাহলে কি পাচ্ছি দেখো, এটা কিন্তু আমার বিপরীত ডিরেকশন, আমি যাচ্ছি এদিকে, এই যে এইভাবে ঘুরতেছি, রাইট? কিন্তু এটা ডিরেকশন কোন দিকে, বিপরীত দিকে না, তাহলে -50 I2 লিখতে হবে, -50 I2। আর এখানে কি পাচ্ছি, এইভাবে ঘুরে এদিকে যাচ্ছে, এটা কিন্তু ডিরেকশন আমার দিকে আছে, তাহলে I4 প্লাস 75, I4 যেহেতু রেজিস্ট্যান্সের মান 75 ইকুয়াল টু 0, কারণ এখানে কোনো কি এই এই লুপে আমার কোনো কারেন্ট সোর্স নেই। আচ্ছা, এরপরে দেখো একটু ভিডিওটা আমি সোজা করি। আচ্ছা, এখন আমি যদি এই লুপটাতে অ্যাপ্লাই করি BC F' E লুপে যদি আমি KVL অ্যাপ্লাই করি, তাহলে আমি সিমিলারলি -75 I4 প্লাস 50 I3 ইকুয়াল 0 পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমি আমি দেখতেছি যে আমার ইকুয়েশনগুলো যদি আমি একটু খেয়াল করি, 100 I1 প্লাস 50 I2 -50 I2 প্লাস 75 I4 এবং -75 I4 প্লাস I3, এগুলোতে আসলে আমার সলভ করার জন্য আমি এখনও যা যা দরকার, কারণ এখানে তোমার খেয়াল করো I1, I2, I3, I4 চারটা কারেন্টের মান আমাকে বের করতে হবে, তার মানে কি আমার চারটা ইকুয়েশন লাগবে না, ঠিক আছে? তাহলে আমি আরেকটা লুপে আমি একটু চেষ্টা করব খাটানোর। খেয়াল করো FC F' E এই বড় লুপটাতে আমি যদি এখন KVL অ্যাপ্লাই করি, তাহলে আমি আরেকটা ইকুয়েশন পাবো। তাহলে এই ইকুয়েশনে
দেখো এই যে 100 I1, আমি এই এই বড় লুপটাতে এফ সি এফ প্রাইম ই এই লুপটাতে আমি তোমার অ্যাপ্লাই করছি এখন, এটাকে কি বলে কেভিএল, কেভিএল অ্যাপ্লাই করছি। তাহলে 100 I1 প্লাস 50 I3 ইকুয়াল টু কি পাচ্ছি, 6 পাচ্ছি, রাইট? তাহলে এখন আমার 4টা ইকুয়েশন রেডি হয়ে গেল। আমি একটু আবার ক্যামেরা সোজা করি। আমার 4টা ইকুয়েশন রেডি। তাহলে এখন যেটা করা যায়, আমি তাও দেখতেছি আমার সলভ করার জন্য আমি আরেকটা কৌশল করতে পারি, সেটা হচ্ছে আরেকটা লুপ এসি এফ প্রাইম ডি। এই যে লুপ, তোমার ইচ্ছা মতো এই লুপে যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করতে চাও এসি এফ প্রাইমই, তাহলে এখানে আমি ইকুয়েশন পাই -50 I2 এসি এফ প্রাইম ডি লুপে আমি কেভিএল অ্যাপ্লাই করে এটা পাচ্ছি, রাইট? তাহলে ইকুয়াল টু 0, -50 I2 প্লাস 50 I3 ইকুয়াল টু 0, বা এখান থেকে আমি কি পাচ্ছি, I2 ইকুয়াল টু I3 পাচ্ছি, রাইট? তাহলে দেখো I2 ইকুয়াল টু I3 পাওয়ার মানে হচ্ছে আমি এখন আসলে এই ইকুয়েশনটাকে একটু টার্গেট করছি। এটা কেন করছি দেখো, I2 ইকুয়াল টু I3 মানে কি, এই ইকুয়েশন থেকে আমি I4 এর একটা ভ্যালু পাবো না? তাহলে I4 ইকুয়াল টু কি, 2/3 I2, এটা এই ইকুয়েশন থেকে আসছে, 2/3 I2। তাহলে I4 ইকুয়াল টু 2/3 I2, অর্থাৎ এখানে আমি 2/3 I2 বসাবো, এবং I3 ইকুয়াল টু কি, I2 পাইছি না? তাহলে এই ইকুয়েশনে তুমি I2 প্লাস I4 এর জায়গায় এই ভ্যালুটা বসাবো, এবং I3 এর জায়গায় আমি I2 বসাবো, তাহলে কি পাচ্ছি পরের পেজ একটু দেখি। আচ্ছা, আমি এখানে বসাইছি এটা I1 ইকুয়াল টু I2 প্লাস I2 প্লাস 2/3 I2, এটা হচ্ছে জাস্ট এই ইকুয়েশনে মান বসানো, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো আমি I1 ইকুয়াল টু পাচ্ছি 8/3 I2, এটা হচ্ছে এই এই যে ইকুয়েশনে আমি আমার যোগ বিয়োগ করে আমি এই যে I2 প্লাস 2/3 I2, অর্থাৎ এই ইকুয়েশনে I2 প্লাস I4 প্লাস I3 এর মান বসিয়ে আমরা তোমার I1 ইকুয়াল টু 8/3 I2 পাচ্ছি। তাহলে ইজিলি আমি এখন এক নাম্বার ইকুয়েশনে I1 এর জায়গায় I2 এর যে ভ্যালুটা, I1 এর জায়গায় I8/3 I2 যদি বসাই, তাহলে কি আমি সিম্পলি I2 এর একটা ভ্যালু পাচ্ছি। আবার আমি জানি I2 ইকুয়াল টু I3, তাহলে I3 এর ভ্যালু পেয়ে যাচ্ছি। আবার I1 ইকুয়াল টু আমি জানি 8/3 I2, যেহেতু I2 এর ভ্যালু পাইছি, তাহলে এখানে I2 এর ভ্যালু বসাই দিলে I1 ইকুয়াল টু আমি আমার তিনটা ইকুয়েশন আমি পেয়ে গেছি, I1 I2 I3। তাহলে অন্য একটা ইকুয়েশনে সলভ করে আমরা I4 এর মানও পেয়ে যাব, এটা তুমি নিজে করবা। তাহলে এটা ছিল আমাদের একটা ভালো উদাহরণ, আমি এটা গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে নিয়েছি। এইরকম আরও কিছু প্র্যাকটিস করতে হবে তোমার, জাস্ট এটা মনে রাখতে হবে যে এখানে আমার যে কোনো লুপে আমি একটা লুপ, লুপ মানে একটা বদ্ধ বর্তনী, বদ্ধ বর্তনীতে আমি চাইলেই যে কোনোভাবে KCL এবং KVL অ্যাপ্লাই করে আমার যেই কটা আননোন রাশি, আননোন প্যারামিটার বের করতে হবে, আমি বের করতে পারি। আচ্ছা, এখন আমরা পরবর্তী ম্যাথে চলে যাব। এখন আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজের চার বাহুতে যথাক্রমে 6, 8, 10, 16 ওহম রোধ যুক্ত আছে। আচ্ছা, 6, 8, 10, 8, 10 ওহম, এখানে চার বাহুতে 6, 8, 10 বলতে কিন্তু বুঝে নিবা এটা পি কিউ আর এস, রাইট? পি কিউ আর এস, অর্থাৎ আমরা যে কতদিন প্রমাণ শিখছিলাম, এটা পি, এটা কিউ, এটা এস, এটা আর, এটা মাথায় রাখবা। সিরিয়ালি তোমাকে প্রশ্নে পি কিউ আর এস দেওয়া আছে, কিন্তু আমরা যে প্রমাণ শিখছিলাম সেখানে কি ছিল, পি কিউ এস আর, রাইট? তাহলে তোমাকে এগুলোর ভ্যালু দেওয়া আছে, এবং তোমাকে এই চিত্রটা মাথায় রেখে তোমার কল্পনায় এই চিত্রটাই চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন আমাকে বলছে যে রোধ যুক্ত আছে, তাহলে এটা কিন্তু ভারসাম্য অবস্থায় নাই, যেটা তোমাকে ইনফরমেশন দেওয়া আছে। আমাকে বলছে চতুর্থ বাহুতে মানে এস, এস এর সাথে কত মানের একটি রোধ যুক্ত করলে বৃষ্টির সাম্যাবস্থায় আসবে, এখানে মাথায় রাখবার। কত মানের একটি রোধ কিভাবে যুক্ত করলে, কত মানের কিভাবে, এটা একটু আমরা বুঝতে হবে। এখানে আমরা শর্ত জানি, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থার শর্ত, সেটা হচ্ছে পি বাই কিউ সমান আর বাই এস। ওখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করব, অর্থাৎ 30 ওহম। তাহলে আমার কি লাগবে, আমার 30 ওহম লাগবে চতুর্থ বাহুতে, অর্থাৎ এই যে চতুর্থ বাহু, এখানে আমার 30 ওহম লাগবে। খেয়াল করো এখানে কিন্তু অলরেডি আমার কোশ্চেনে 60 ওহম দেওয়া আছে, রাইট? আমার কোশ্চেনে 60 ওহম দেওয়া আছে, এটা এই যে 60 ওহম। আমার লাগবে কত, এটাকে ভারসাম্য আনতে হলে আমার লাগবে কত, আমার লাগবে হচ্ছে 30 ওহম।
তাহলে এটাকে যদি আমার 30 করতে হয়, আমার মাথায় রাখতে হবে এটা কিন্তু আমি সরাতে পারবো না। আমি করতে পারবো হচ্ছে রোধ যুক্ত করতে পারবো। আমাকে বলছে কত মানের রোধ কিভাবে যুক্ত করলে। তাহলে আমি যদি চিন্তা করে দেখো এটার সাথে প্যারালালি আরেকটা রোধ কানেক্ট করে দিই, এটার মান যদি, এটার মান কিভাবে বের করবো প্যারালাল, এই দুইটা মিলে হচ্ছে আমার 30 ওয়া লাগবে, রাইট? তাহলে আমি 1/s ইকুয়াল টু 1/, এটার নাম দিলাম S1, এটার নাম দিলাম S2, S1 প্লাস 1/S2 বা 1/s, S1 হচ্ছে দুইটার তুল্য রোধ। আমার দুইটার তুল্য রোধ হওয়া লাগবে 30। আমরা এই 30-র মানটা বের করছি এখান থেকে, ঠিক আছে? তাহলে এখানে যেটা করতেছিলাম তোমার 1/30 ইকুয়াল টু 1/S1, কিন্তু অলরেডি 60 ওহম দেওয়া আছে, 60 প্লাস 1/S2। তাহলে S2 ইকুয়াল টু এখানে সলভ করলে পাওয়া যায় তোমার 60 ওহম, ঠিক আছে? তার মানে দুইটা 60 ওহম যদি আমি প্যারালালি লাগাই তাহলে আমি এই 30 ওহমটা পাবো, ঠিক আছে? আচ্ছা, এটা গেল হচ্ছে প্যারালাল কেস। এখন আমার পরের মেটারে দেখবা, খেয়াল করো, 4, 8, 12, 16 দেওয়া আছে। এটাকে সাম্যাবস্থায় রাখতে চতুর্থ বাহুতে কত মানের রোধ যুক্ত করতে হবে। তাহলে আমি আগের মতো করে এস এর মান বের করছি 24। দেখো আগে কিন্তু ছিল 16, আমার লাগবে হচ্ছে 24। তাহলে সিরিজে যদি আমি একটা 8 ওহম লাগাই দিই, অর্থাৎ আগের চিত্রটা যদি কল্পনা করো, এখন আর প্যারালালি লাগাতে হবে না, এখানে 16 আছে, আর একটা যদি সিরিজে আমি লাগাই দিই 8 ওহম, তাহলে 16 প্লাস 8 এগুলো 24 হয়ে যাবে না? এটাই এক্স্যাক্টলি এখানে বলছে যে শ্রেণীবদ্ধভাবে অ্যাস্টো রোধ লাগিয়ে আমার একটা 8 ওহম লাগালেই হবে, অর্থাৎ 16 সাথে 8 যোগ করলে তোমার 24 হচ্ছে। এটাই এই দুটা ম্যাথে আমার দেখানোর ছিল। আশা করি তুমি বাকি ম্যাথগুলা, এখানে কিন্তু অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করতে হবে, সার্কিট সলভ করতে হবে কেভিএল কেসিএল অ্যাপ্লাই করে। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তোমার ম্যাথগুলো হাতে আসবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমরা পরবর্তী টপিক, আরেকটা টপিক তোমাকে একটু নিজে পড়ে নিতে হবে, এটা আমি তোমার জন্য রাখছি। সেটা হচ্ছে একটু খুলে দেখাই, শান্টের ব্যবহার, অ্যাম্পিয়ার, অ্যামিটার। অ্যামিটারের জন্য একটা ইকুয়েশন আছে, এস ইকুয়াল টু R/N-1, এবং সাথে একটা ম্যাথ আছে 10% গ্যালোনোমিটারের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এই এই টপিকটা পড়ে এই ম্যাথটা একটু করতে হবে, আমাকে এটা পড়া দিবে নেক্সট দিন, আমি এটা তোমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করবো। আজকে এতটুকুই, আমি আর কোনো কিছু জানানোর থাকলে আমি সেটা তোমাকে পরবর্তীতে জানিয়ে দিব। ধন্যবাদ।